স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী পাই বোনবিলাক বেশি সমস্যা হয়। এছাড়াও এই স্কুল হাই স্কুলও মনে করি লাইন আপনার SSC পরীক্ষার বহুত কারণ মনে করি লাইন কেন্দ্র এই টাইমে বর্তমানে JSC JDC পরীক্ষা চলে এই হিসাবে বিশেষ করে খুব সমস্যা হওয়ার স্ট্যান্ডে একটু যদি পিছনে দেখা আছে একটা ড্রেন দিয়ে যদি স্ট্যান্ডার্ডে সিলেপ দিয়ে সুন্দর করে যাওয়া হয় তাহলে জনগণেরও ভালো হয়। থেকে গাড়ি 300 গাড়ি তো আর মতন পর্যাপ্ত জায়গা না, পিছনে যে জায়গাটা আছে যেখানে ড্রেন দিয়া উপরে ড্রেনের স্লেপ দেওয়া হয় উপরে গাড়িটা নিলে কি গাড়িটার সুবিধা হয়েছিল স্কুল কলেজ মাদ্রাসা সমৃদ্ধ সকল ছাত্র যাতায়াতের সুবিধা ভাই বারবার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক আমির হোসেন সাগর আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করলাম। এই ভিডিওটি আমরা ধারণ করেছি সিলেট সদর উপজেলা হাটকলা ইউনিয়ন। আপনারা জানেন ভাদাঘাট নতুন জেলখানা রোড দিয়ে যেতে হয় শিবের বাজার। উত্তর সিলেটের সবচেয়ে বড় বাজার হচ্ছে শিবের বাজার, এই বাজার থেকে আমরা এই ভিডিওটি ধারণ করেছি। তবে এখানে আমরা বাজার দেখাচ্ছি না, এখানে দেখাচ্ছি একটি CNG স্ট্যান্ড। এই CNG স্ট্যান্ড এখানে একদম রাস্তার উপরে আছে, কিন্তু পিছনে জায়গা থাকলেও এটা ভরাট করা না থাকার কারণে গাড়িগুলো রাখা যাচ্ছে না, যার কারণে এদিক দিয়ে যাতায়াত করতে যাত্রীরা বা মানুষ যাতায়াত করতে প্রবলেম হচ্ছে। এখানে গরুর বাজার অনেক কিছুর বাজারও রয়েছে, মানুষ যাতায়াত করতে অনেক সমস্যায় পড়ছেন। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্কুল মাদ্রাসার এবং কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে এবং ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। আপনারা দেখছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এখানে মিনিটের মধ্যেই এখানে যানজট লেগে যায়। তা আশা করছি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন এ বিষয়টা দ্রুত সহকারে নলেজে নেবেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, বাজার সেক্রেটারির সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই স্ট্যান্ডের পেছনেই একটি খাল আছে সরকারের কালে, খালের উপরে একটি ড্রেন করে দিলে, আপনারা ভিডিওতে দেখছেন এই ড্রেন করে দিলে এখানে প্রচুর জায়গা বের হবে। এখানে 300 CNG আছে বা 350 CNG আছে, CNGগুলো এখানে রাখা যাবে এবং নিরাপদে রাস্তা দিয়ে জনগণ বা মা বোনরা ছাত্রছাত্রীরা যেতে পারবেন। দর্শক এই ছিল আমাদের এটা। এখন তো আপনারা যেভাবে গাড়ি চালাচ্ছেন এই যে প্রতিটা মুহূর্তে যানজট লেগে আছে, এই এলাকার মানুষ যারা চলাফেরা করছেন তাদেরও সমস্যা হচ্ছে। আপনাদের দাবি এখানে যদি একটু ড্রেন করে দেওয়া হয় এবং গাড়িগুলো পিছনে যায় তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে রাস্তাটা? তিনশো গাড়ি তো আর মতন পর্যাপ্ত জায়গা না, পিছনে যে জায়গাটা আছে যেখানে ড্রেন দিয়া উপরে ড্রেনের স্লেপ দেওয়া হয় উপরে গাড়িটা নিলে কি গাড়িটার সুবিধা হয়েছিল স্কুল কলেজ মাদ্রাসা সমৃদ্ধ সকল ছাত্রর যাতায়াতের সুবিধা হয়েছিল বা এলাকার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে মানুষ যাতায়াত করে এরার যানজটের দুর্ভোগ হয়, সময়টা লেট হয়, এগুলাটা তারা নিরস হয়ে গেল। তখন এই বিষয়টা যেমন ধরল রাজনীতিবিদ আছেন যারা আমার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আসেন বা আশপাশ সাহেব আসেন বিভিন্ন রাজনীতিবিদ আছেন, এরার মন মঙ্গল এবং সকল মানুষের হয়রানি মুক্ত অতি তাড়াতাড়ি সবার স্ট্যান্ডটা একটু যদি পিছনে যায় পিছনে দেখা আছে একটা ড্রেন দিয়ে যদি স্ট্যান্ডার্ডে সিলেপ দিয়ে সুন্দর করে যাওয়া হয় তাহলে জনগণেরও ভালো হয়, বুঝছো নিবা প্রচুর জায়গা আছে। আপনার এই স্ট্যান্ড তো মানুষের অসুবিধা হবে, এখানে একটা গরু হাট আছে, গরু বাছুর আইলে বা গরু আয় ছাগল আয় মানুষ আয় ছাত্রছাত্রী আয় এখানে যানজট লাগে যায়, এই তো জাম লাগে, হ্যাঁ জাম লাগে, এই তো এই মুহূর্তে জাম লাগছে, এই তো পিছনে অনেক জায়গা আছে, একটু তার সুবিধা করি আমরা দিতে পারলে কত সমস্যা থাকে। আমরা আপনার কাছে জানতে চাই আপনি এই বাজারের যেহেতু একটা দায়িত্বে আছেন সেক্রেটারি পদে, আমরা এই যে আপনার বাজারের সামনা পূর্ব দিকে যে একটা স্ট্যান্ড আছে CNG স্ট্যান্ড, যেখান থেকে আম্বরখানা অথবা তেমুকি মানুষ যাতায়াত করছেন বৃহত্তর এই এলাকার মানুষগুলো, এখানে আমরা দেখলাম কিছুক্ষণ আগেও ওই স্কুল ছাত্রীরা যেতে অনেকটা প্রবলেম হয়েছে বা এই যে আপনার পিছনে আপনারা দেখছেন
যে অনেক জাতিরা আসতে সমস্যা হচ্ছে বা অনেক মহিলা মা বোনরা আসতেও সমস্যা হচ্ছে, এই স্ট্যান্ড সম্বন্ধে আপনারা আসলে কী ধারণা? এখানে স্ট্যান্ড যদি এখান থেকে চলেও যায় তাহলে তো আপনারাও চলতে পারবেন না, স্ট্যান্ডেরও প্রয়োজন আছে, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? আসলে ধন্যবাদ, এই বিষয়টা দীর্ঘদিন পরে হইলেও আপনারা মনে করেন এই মিডিয়ার মাধ্যমে বিষয়টার একটা প্রচারণা করা, বিষয়টা হইল কি এই স্টেটটা এখনও বিশেষ করে বাধাঘাট ব্রিজ হওয়ার পরে এই স্টেটটা যখন শিকর বাজার আইসে আমার পরটা কিন্তু এই জায়গার অবস্থান নিচ্ছে এবং বাজারটা তখন এত বড়ো আসেন না, এখন আস্তে আস্তে বাজারটা যে পর্যন্ত বড়ো হয়েছে এই হিসাবে মানুষের যে যানজট চলাফেরা করতে যে অসুবিধা, বিশেষ করে আমার স্কুলের ছোটো ছোটো ছাত্রছাত্রী পাইবিনগুলোর বেশি সমস্যা হয়, এছাড়াও এই স্কুল হাই স্কুলও মনে করিলেন আপনার SSC পরীক্ষার বহুত কারণ মনে করিলেন কেন্দ্র এই টাইমে বর্তমানে JSC JDC পরীক্ষা চলে এই হিসাবে বিশেষ করে খুব সমস্যা হওয়ার, আর আমরাও চাই আর যে যদি মনে করিলেন এই এলাকার প্রতিনিধি সহ ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ের প্রতিনিধিগণ আন্তরিক হইন তাহলে এই স্ট্যান্ড এখানে রাখিয়াই মনে করেন এটা সম্প্রসারণ করা সম্ভব, এটা বড় করা সম্ভব, কারণ এখানে সাইডে যে একটা খাল আছে পিছনে যে জায়গাটা আছে এই জায়গাটারে যদি মনে করিলাম খাল করা লাগতো না, কিন্তু খালের পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখিয়া উপরে মনে করিলাম বক্স করিয়া দিলেই না পরে গাড়িগুলা পিছনে হয়তো গেল কি সামনের রাস্তাটা বড় হয়ে গেলে। এখানে তো আসলে যখন এখানে ড্রেন করে দেওয়া হবে এবং এই জায়গাটা ভরে দেওয়া হবে তখন হয়তো অনেকটা জায়গা বের হবে, এখানে যে গাড়িগুলো আছে তারা নিরাপদে রাখতে পারবে এটাই মনে করছে? হ্যাঁ, নিরাপদে রাখতে পারবে, কোনো সমস্যা হয়তো না, কারণ একটা টাইম সকাল এবং বিকাল যে দুই টাইমই বেশি যানজট থাকে এই জায়গাটা, তার কারণে মনে করিলেন অনেক সময় দেখা গেছে যে অনেক ইমার্জেন্সি গাড়ি আইলেও যাইতে পারে না, বিভিন্ন সমস্যা। আমি এলাকার প্রতিনিধি সহ যারা আছেন বিশেষ করে সরকারের লগে জড়িত সবার কাছে উদার্ত আহ্বান জানাই যে আন্তরিকভাবে দেখিয়া আমাদের স্ট্যান্ডও থাকুক আবার জায়গাটাও বড় হোক, এই জন্য যে উন্নয়ন করার দরকার এই উন্নয়নটা অতি জরুরি অতি জরুরি। ধন্যবাদ। Thank you.